সাবাস কি ওয়েট বে থালাটা ভাই খাওয়ার পর থালাটা ছেড়ে দেবো ডলার দিয়ে আমি পড়নুছি ঘুম থেকে উঠে যদি এক কাপ চা না পাওয়া যায় তো সকালটা জমে না বস এনিওয়েজ গুড মর্নিং সবাইকে না না আজকে সানডে নয় তবে আগের সপ্তাহে আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম বিরিয়ানি খেয়েছিলাম এবং কৈফুল গেছিলাম খুব মজা করেছিলাম তো কারণবশত ভিডিওটা আমি ছাড়তে পারিনি এখন মনে হলো যে ভিডিওটা ছাড়া দরকার তো তাই এটা বানাচ্ছি আর একটা কথা যারা বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানি খাওয়ার সময় এইভাবে রিভিউ করে যে দেখো গাইজ বিরিয়ানির আলুটা দেখো এত সুন্দর গলেছে জাস্ট চামচটা রাখলাম কেটে গেল এইভাবে আমি রিভিউ করতে পারি না বস আমি যাই অর্ডার করি খাই ভালো লাগলে বলি হ্যাঁ গাইজ এখানে ভালো তোমরা এসে খেতে পারো আর যেটা ভালো হয় না সেটা বলি না ভালো না আসবে না ব্যাস সিম্পল আর এত বৃষ্টি হয়েছিল যে আমি অর্ধেক ভিডিও করতেই পারিনি তো চলো দেখা যাক বাই দ্য ওয়ে হে গাইজ দিস ইজ সান হিয়ার ওয়েলকাম টু মাই ব্লগ লেটস গো উইথ হ্যালো বস আজকে আমি একটা এসছি কোনো দেখে মনে হচ্ছে কোনো রাজমহলে এসছি তো এখানে আসার পরে আমাকে একটা এত বড় ডায়েরি ধরে দিয়েছে মানে 1590 সালে আমরা ফিরে গেছি ঠিক আছে তো এখানে এখন এটা মুখস্থ করতে দিয়েছে মুখস্থ করবো করার পর যদি কিছু খুঁজে পাই তারপরে আমরা খাবার অর্ডার করতে পারবো আর বাকি তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা এখন দেখাবো তো গাইজ আজকে আমাকে ইনভাইট করেছে আমার একটা বন্ধু রবি হাই থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য রাজবাড়িতে আমাকে ইনভাইট করেছে ঠিক আছে এখানে রাজাদের মতো খাওয়াবে সবাই বাড়ি থেকে খেয়ে এসে আমাকে এখন একা খেতে হবে এখানে সবাই ফাঁসি দিয়েছে আমাকে খুব সুন্দর জায়গাটা একবার এখানে আসতে আর মানে বারবার আসতে ইচ্ছে করবে এই জায়গাটা দাদা দাদা বলছি তোমার এত বড় মেনু কার্ডের পেছনে কোনো রহস্য আছে যাদের অনেক পয়সা আছে তারা গার্লফ্রেন্ডকে নিয়ে এসে এখানে বসে এনজয় করতে পারো এটা রাজবাড়ির মতো আমি ভাই গরিব সিরিয়াসলি ভাই আমার পকেটে পয়সা নেই আমি খুব গরিব ভাই ঠিক আছে তো আমার ক্ষমতা নেই এখানে এসে খাওয়ার আমাকে ইনভাইট করেছে প্রচুর বড় লোক দেখে নাও ঠিক আছে কোনো মেয়ে যদি ডেটিং করতে চাও সাথে করতে পারো অনেক পয়সা আলা বস ডলার দিয়ে আমি পড়নুছি চিত্রগুপ্ত খাতা খুলে গেছে এত মেনু ভাই কে কখন পড়বে কখন খাবে ভাই এই পড়তে পড়তে তো সকাল হয়ে যাবে তো খাবো কখন এই গাইজ তো চলে এসছে আমাদের গলা ভেজানোর শরবত ঠিক আছে সবুজ দিয়েছে ঠিক আছে কিন্তু এটা গেরুয়া হওয়া উচিত ছিল তাই ওটা তো বলেই সেটা ব্যাগ আমাদের ব্যাকে ফিরিয়ে নিয়ে যাবে তাই না তো ওরা লালের জামালায় নিয়ে যাচ্ছে আমাদের কোনো অসুবিধা নেই ভাই তুই প্রথমবার খাচ্ছিস না এর আগেও খেয়েছিস এক্সপিরিয়েন্স বল হ্যাঁ 1590 আমি প্রথম খাচ্ছি চিকেন রেজালা চিকেন তন্দুরি আর 15 দিনে মাটিতে খাওয়া হতো তাই হাঁড়ির বিরিয়ানি ঠিক আছে তো 15 দিনে কি স্টিলের প্লেট ছিল দাদা 15 দিনে কি স্টিলের প্লেট ছিল দুটো দিয়ে দাও দুপাশে হ্যাঁ দুটো প্লেট দাও তাহলেই হবে বলছি আমাদের 1590 সালে ফিরি নিয়ে যাচ্ছ 15 দিন স্টিল ছিল না নিচে দেয় ঠিক আছে নিচে একটা তামা তামা সাবাস কি ওয়েট বে থালাটা ভাই খাওয়ার পরে থালাটা ঝেড়ে দেবো এই যে রাইস এই যে চলে এসছে এবার এটা খাবো আমি খাবো তোমরা দেখো ঠিক আছে 15 দিনের খাবার খাচ্ছি চুষে চুষে খাবো বলতে পারছি না ও অসাম খেতে ভাই অসাম খেতে তোমরা যারা অনেস্টলি খাবার পছন্দ করো তারা এসে ট্রাই করতে পারো একটু কস্টলি বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই এসে ট্রাই করতে পারো হেভি খাবার মালয়েশিয়াতে গেলে ভালো এক হাঁড়ি বিরিয়ানি দিয়েছে এখান থেকে 2 প্লেট পুরো ভরে গেছে মানে তোমরা যদি একটা হাঁড়ি বিরিয়ানি অর্ডার করো তোমার দুজনে এসে আরামসে খেতে পারবে আর আরেকটা জিনিস যে মটন দিয়েছে মটন এই যে হ্যাঁ এই যে মটন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে মটন খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে ভাই রাইসের সাথে আর কি বলবো হচ্ছে চিকেন রাজালা ঠিক আছে এটা গোটাই আছে সঙ্গে একটা কড়াই দিয়েছে ঠিক আছে ছোট্ট কড়াই তো এইবার খাবো বিরিয়ানি তো চলো বিরিয়ানি ট্রাই করে দেখি
অলরেডি শেষ করে ফেলেছে, ঠিক আছে কম খা ভাই, একটু কম খা, আমি একটু ট্রাই করে দেখি। আর এটা হচ্ছে চিকেন রাজালা, ডাক্তার বলেছে ভ্যাকসিন নেওয়ার পরে ভালোমন্দ খেতে, তাই একই দিনে দুটো রেস্টুরেন্টে ভিজিট করা হয়েছে। এটা হচ্ছে চিকেন রাজালা, এবার এটা আমি ট্রাই করছি ফাটাফাটি। খাবার নিয়ে কোনো কথা হবে না এখানে। তুই ভাই একটু কম খা ভাই, আমি একটা কথা বলছি একটু কম খা। অনেস্টলি বলছি ভাই, অনেকদিন পর ভালো বিরিয়ানি খাচ্ছি, তোমরা এখানে যে বিরিয়ানি টেস্ট করো অনেস্টলি ভালো। ওই খাবার কমপ্লিট, খাবার কেমন ছিল? খেয়েছিস না ছিটিয়েছিস ভাই? ডেকোরেটটা দেখো গাইজ, অসাধারণ ডেকোরেশন, ঠিক আছে পুরো রাজবাড়ির ডেকোরেশন। এখানে সব কিছুই হচ্ছে এই তামার গ্লাস, তামার বাটি, প্লেট, স্পুন সব তামার, খালি বোতলটাই প্লাস্টিকের, আর এরকম ঝাড়বাতি দিয়ে ডেকোরেশন করা। অফ গাইজ, অসাধারণ ফিল। ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে পুরো দিনে। এখানে চাইলে তিজুরি আছে, তোমার খেতে খেতে যদি মনে হয় তোমরা এটা নিয়ে পালাতে পারো, অসাধারণ ফিল। এসিটাকে করেছে পুরো কাঠ দিয়ে কভার করে দিয়েছে, মানে অসাধারণ ফিল, অসাধারণ। 1590 সালের বাথরুমটা তোমরা দেখো, ঠিক আছে ভাই, এত বড় আয়না তাদের সামনে ছিল ভাই, তোরা কি মুখ দেখতো? কিসে দেখতো? ওরা তো আয়না ছিল, আর এরকম মেশিনও ছিল, সবই ছিল। কোনো গোলাকে বাথরুম দেখালি নাকি এখন ভিউ? বাথরুম দেখালি এখন ভিউ ভাই। তিজুরি এসছে দেখো, তিজুরিতে খাজানা আছে, এটা তিজুরি বাক্সটা নিয়ে পালিয়ে যাবো। করতে বেরিয়েছি, একটু যাবো কৈফুলের দিকে, মানে ঘোরাঘুরি একটু ঘুরবো, তখন ঘোরাঘোরা হয়ে গেছে, সব এখন দাঁড়িয়ে আড্ডা মারছে। সূর্যের আলোটা এসে এমন ভাবে জলে পড়েছে, মনে হচ্ছে পুরোটা সমুদ্রের ফিল দিচ্ছে, খালি এখানে একটু ঢেউ দরকার ছিল। যদি ঢেউ হতো না, পুরো অসাধারণ ভিউ হতো ভাই।